নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লাটে উঠেছে শিলচর এসএমসির চিকিৎসা পরিষেবা, সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে। নতুন বাজার এলাকায় ডাকাতের হানা, গুরুতর আঘাতপ্রাপ্ত এক ট্রিপার চালক। করিমগঞ্জে ইরিকশা চালক খুন, খুনের আসামিকে গ্রেফতারের দাবি পরিবারের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লাটে উঠেছে শিলচর এসএমসির চিকিৎসা পরিষেবা, সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে। শিলচরের ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান এসএমসির বেহাল অবস্থার পাশাপাশি দালাল চক্রের হাতে প্রতারণার শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। এক্স রে, সোনোগ্রাফি ও এমআরআই রিপোর্টের জন্য রোগীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। এসএমসি চত্বরে ঘুরে বেড়াচ্ছে গবাদি পশুও, বাইরের পার্কিং ব্যবস্থায় রয়েছে অরাজকতা, নেই কোনো নিরাপত্তা রক্ষী। সব মিলিয়ে সরকারি হাসপাতালের জরুরি পরিষেবা লাটে উঠা জনবিক্ষোভ চরমে উঠেছে। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের হাল এখনো ফিরে আসেনি। অথচ উন্নয়নের নামে হাসপাতালে ব্যয় করা হচ্ছে কোটি কোটি টাকা। হাসপাতালের বেহাল দশা বিভিন্ন খবরের কাগজ সহ ডিজিটাল মিডিয়ায় শিরোনাম হয়ে উঠেছে। এত অভিযোগ উঠে আসলেও সরকার নীরব। শীঘ্র এই বিষয়গুলো খতিয়ে না দেখলে আগামী সরকারই এই হাসপাতালের জরুরিকালীন পরিষেবা আরও জরাজীর্ণ রূপ ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শহরের সচেতন মহল। বাজার এলাকায় ডাকাতের হানা, গুরুতর আঘাতপ্রাপ্ত এক ট্রিপার চালক। রবিবার রাত দেড়টা নাগাদ নতুন বাজার পেট্রোল পাম্প এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিলচর থেকে মিজোরাম যাওয়ার পথে MZ01P0269 নম্বরের এক ট্রিপার চালক ডাকাত দলের আক্রমণের ফলে গুরুতর আহত হয়েছেন। চালকের মোবাইল ও জরুরি নথিপত্র সহ নগদ অর্থ লুটেপুটে উধাও হয়ে যায় ডাকাত দলটি। আহত চালক কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে পরিবারের সদস্যদের খবর দিলে পরিবারের লোকেরা এসে তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করেন। আহত চালক উধারবন্দ পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা জাকির হোসেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে সোনাই থানায় একটি মামলা দায়ের করে অস্ত্রধারী ডাকাত দলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আহতের পরিবার সদস্যরা। উদ্ধার করি আনছি অন্তাই নানি মেডিকেল লই গেছি, গিয়া মেডিকেল তারে যো করি অ্যাপেন্ডিক্স ডিস করাইয়া আবার সকালে আমি ঘরে লই আইছি। তো তিনজন মানুষ আইসে, কইছে তিনজন মানুষ আইসে বাইক লইয়া, বাইক তোরা দূরে রাখছো রাখি আইয়া আন্দারির মাঝে তারা ফরে দি টান মারি নিয়া ধরছন ধরিয়া, তার ব্যাগ আসলো, মোবাইল আসলো, টান মারি লইয়া রাখছেন দিয়া আর ব্যাগও হে ধরা ধরা আসলো ধরতে মানে সাড়িতে না করিয়া ওটা কিতা করছেন ছুরি দিয়া আর মারিছেন গোলার মাঝে। তা কেমন জখম হয়েছে গোলার? গোলার জখম বেজান হয়েছে, আটটা আটটা ষোলোটা সিলাই আছে গোলার মাঝে, ও সাইডে আছে ষোলোটা সিলাই আর ওর সাইডে আছে ছয়টা, বেশিরভাগ ডাইন সাইডে জখম বেশি আর বাম সাইডে জোড়া কম। আপনার এফআইআর করছেন নি? আজকে আমি এফআইআর গিয়া তারে তো ইয়াই গেছি গিয়া, তখন তো ফেরত পাইছি না আমি, তুই তো লোকেশন জানি না তুই কোন থানায় যাও, তো পরে আমি পুরো পারফেক্ট লোকেশন লইয়া গিয়া আমি আজকে শুনাইতে না এফআইআর দিয়া আমি ওখান থেকে অসি স্যারে আমার কোয়েশন দিয়ে নিগুর তদন্ত জানি করবা আমি আইসি। আজকে আমরা ছোটবেলার তাকতে শুনতাম যে গাড়ি আখতাইতা ওই রকম মানে সুরিদরিয়া মানুষরে
হেনস্থা করতা বা মানুষের টাকা পয়সা ওই রকম নিতা মানুষের মারি ফেলাই দিতা। তো আবার দেখি আর 50 বছর আগর যে ঘটনাগুলা আবার ইনস্ট্যান্ট আবার ও আপকামিং সময় দেখি আর আমরা এটা আবার আইয়া পড়ছে। তো আমরার ওটাও দাবি প্রশাসনের কাছে যে আজকে আমার বাই করি না এই জায়গাত অনেক মানুষ যায় যাতায়াত করুন, তো বাইরেও মানুষ আই, তো অনেক সময় বাইরা মানুষের কাছ থেকে কিনো তারা এরকম মানে এই সমস্যাটা করে এরকম খাড়াখাড়ি করে জিনিস মাল সামান লয়। তো আমি এটাও কইতে চাই আর অফিসারের কাছে বা আমি প্রশাসনের কাছে এটাও কইতে চাই আর যে আমরা এটা উপযুক্ত শাস্তি লাগে যাতে আমার বাইর লোকে আজকে হয়েছে আগামীতে যাতে আর খেরোর লোকে হয় না। এটাও আমার করিমগঞ্জে ই রিকশা চালক খুন, খুনের আসামিকে গ্রেফতারের দাবি পরিবারের লোকেদের। করিমগঞ্জে এসটিসি বাস স্ট্যান্ডে সম্মুখে যে অজ্ঞাত মৃতদেহটি দেখা গিয়েছিল তার পরিচয় পাওয়া গিয়েছে। বর্তমানে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা যায় করিমগঞ্জের লঙ্গাই এলাকার আম্বরখানার বাসিন্দা রাজেশ নমসূদ্র পেশায় ই রিকশা চালক। সোমবার রাত 11টা নাগাদ করিমগঞ্জ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থা থাকায় পরিবারের লোকের সন্দেহ যে তাকে কেউ না কেউ খুন করেছে, তাই তারা উপযুক্ত তদন্ত সহকারে খুনের মূল আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। আমরা তোমার আমার পাশাপাশি গ্রামে নিয়ে আইছি, তার লগে রাতে 11টার সময় তারা পুলিশে নিচে আইয়া করি ইয়ার থেকে এসটিসি সামনে থেকে এখানে মারা গেছে। সে মারছে খারাপ মারছে এটা তো জানা নাই, পুলিশে নিয়েছে হসপিটাল নিয়ে দিছে, তারা সব গেছে আমিও গেছি, এখন শিলচর আইছি। রাজেশ নমসূদ্র, রাজেশ নমসূদ্র। বাবার নাম? বাবার নাম মোহনলাল। আসেন নি বাবা? বাবা আছে না? বাবা নাই, মা আছেন? মা আছেন, তো বয়স্ক মা, তাই তো এখন আর আদিবুদ্ধি হয়েছে। মারা গেছে মা, এটা চাই আমি তদন্ত করি। বাঘের তো পুলিশে এখন তো আমার পুরা মাও আছে, পুরা মাও নাই তুই নাই আর লক্ষ্মীপুর বিন্যাকান্দি কাণ্ডে অযথা অপপ্রচার না চালানোর আহ্বান বিন্যাকান্দিবাসীর। গত শনিবার লক্ষ্মীপুরের বিন্যাকান্দি কাণ্ডের অপপ্রচার চালিয়ে এলাকায় অশান্তির পরিবেশ গড়ে না তোলার আহ্বান জানান স্বয়ং অপহরণকারী অভিযুক্ত মান্নান আহমেদের পিতা সুমির আলী। তিনি বলেন তার ছেলের পায়ে পুলিশ গুলি করেছে, পুলিশ পায়ে গুলি না মেরে তার বুকেও যদি গুলি মারত তবে তিনি খুশি হতেন, এমন কুলাঙ্গার ছেলে না থাকাই ভালো। তাকে তিনি বিয়ে দিয়েছেন, বর্তমানে স্ত্রী সহ 2 সন্তান রয়েছে তার, তারপরও অন্য এক মেয়েকে পালিয়ে নিয়ে আসা তিনি কোনো মতে মেনে নেবেন না, সে দোষী তার উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। মঙ্গলবার বিন্যাকান্দি বাগান এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি বলেন। তারা আরো বলেন কিছু কিছু সামাজিক মাধ্যমে মসজিদ সহ ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল। গত 23 তারিখে রাতের ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত একটি দুষ্টচক্র ঘটনাকে রঙিন করার চেষ্টা করেছিল, কিন্তু লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং এর পদক্ষেপে দুষ্টচক্রের পরিকল্পনা চুরমার হয়ে যায়। বিন্যাকান্দিতে কোনো মসজিদ ভাঙচুর করা হয়নি। বিন্যাকান্দিতে সব ধর্মাবলম্বী লোক মিলেমিশে একত্রে বসবাস করছেন, একজন দোষ করলে পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। বিন্যাকান্দির ঘটনা নিয়ে অপপ্রচার না চালানোর আবেদন রাখেন তারা। আমাদের এখানে অল্প সংখ্যক কিছু 27 ঘর, 24 ঘর থেকে 27 ঘর হবে আমাদের মুসলমান ভাইরা এখানে থাকেন, উনাদের সাথে আমাদের অনেক ঘনিষ্ঠ রিস্তা বা আমার আমরা বাগানবাসী যারা আছি সবাই আমরা একসাথে চলি, আমরা অনেক আগে থেকে চলছি, কিন্তু এভাবে মানে ঘটনা দুর্ঘটনা যেটা একটা ঘটেছে সেটা আমরা অনেক খুব দুঃখিত। এবং আমাদের এখানে যে ঘটনাকারী ওনার বাবাও রয়েছেন বা ওনার আত্মীয় স্বজনও রয়েছেন, কিন্তু সেটাকে ওনারাও মেনে নিতে পারছেন না, তার জন্য প্রশাসন যদি যে কোনো ওনাকে শাস্তি দেও সেটা ওনারা বা আমরা সবাই গ্রহণ করব। কিন্তু যেভাবে বাইরাতে বাইরা জায়গাতে অপপ্রচার যেগুলো চালানি হচ্ছে, মসজিদ ভাঙ্গা বা আরও ঘর দুর্ঘটনা কেউ পাও ভাঙ্গা, এগুলা মিথ্যা প্রচার চালিয়েছে, তা আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের বিধায়ক মহাশয়কে। আমি সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম ওনার সাথে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, উনি সঙ্গে সঙ্গে প্রশাসন পাঠিয়ে আমি ধন্যবাদ জানাই লক্ষ্মীপুরের প্রশাসন এবং এসডিপিও স্যারকে, ওনারা এসে ঘটনাস্থলে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন,
এবং আমরাও আমাদের সবাই আমরা কিছু সংখ্যক আমাদের হিন্দু ভাইরা আমরাও ওনাদেরকে সেফ যেভাবে করতে লাগে আমরাও করেছি। ওনাদের মুখ থেকেও শুনতে পাবেন, ওনারা মানে বলবেন যেটা। আর এইভাবে মানে যারা মিথ্যা প্রচার চালিয়েছে সেটা আমরা কখনো মানছি না। আগামী দিনে আমরা শান্তি চাই এই গ্রামে, যাতে আবার এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এটাই আমার। শালগঙ্গা ভিআইপি সড়কের পাশে প্রয়োজনীয় স্থানে পাকা নালা নির্মাণের দাবি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি প্রদান করল কংগ্রেস। মঙ্গলবার উধারবন্দ ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচরে জেলা আয়ুক্ত রোহন কুমার ঝার সাথে সাক্ষাৎ করে শালগঙ্গা সহ ভিআইপি সড়কের অন্যান্য স্থানের জল নিষ্কাশনের সমস্যা ও ভূমিধসের কথা তুলে ধরেন। তারা বাজারঘাট থেকে দয়াপুর সড়কে ভাঙনের বিষয়টিও উত্থাপন করেছেন। জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা সব বিষয়ে অবগত হয়ে সন্তোষজনক উত্তর দিয়েছেন বলে জানান প্রতিনিধি দলের নেতারা। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, সহসভাপতি দীপক দাস, মাইনরিটি মোর্চার সভাপতি কাশাদ আহমেদ বরভুইয়া সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে পুলকবাবুরা বলেন, শালগঙ্গায় রাস্তার পাশে এক পশলা বৃষ্টিতে কিছু কিছু স্থানে রাস্তায় জল জমে, আর ড্রেন না থাকায় ওই জল কয়েকটি বাড়িতে প্রবেশ করে অথবা কারো নিজস্ব জমিতে গিয়ে পড়ছে পূর্ত সড়কের জল। তাই যেভাবেই হোক শালগঙ্গায় ওইসব এলাকায় ড্রেন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, এই দাবি জানিয়েছেন তারা। তো আমাদের বিশেষ মানে যেটা অনুরোধ যে অতিসত্বর সাইড বাম করা হোক, রাস্তা ঠিক করা হোক, ড্রেনেজ করা হোক, সম্পূর্ণ ভিআইপি রোডকে সুন্দর করা হোক। আর দেখা যায় কুম্ভীগ্রাম থেকে ডাউনে আসার পর যে সময় আমরা শালগঙ্গা পাই, শালগঙ্গা জায়গাটা এমনভাবে সব জল শালগঙ্গায় আসে এবং গাড়ি চলাচলের সময় দুই সাইডে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো পর্যন্ত মানে মারাত্মকভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন এইভাবে চলছে। তো আমরা চাই যে এটা স্থায়ী একটা সমাধান হোক। আর আরেকটা বিশেষ দেখা যায় যে আমাদের সেন্ট মেরি স্কুল, যেটা হোলি ক্রসের অন্তর্গত সেন্ট মেরি স্কুল ডুমুরঘাটে আছে, সেই স্কুলটা আমাদের ডুমুরঘাট রোড হয়ে ভিআইপি রোড থেকে ডুমুরঘাট হয়ে এটা দয়াপুর রোড, এই রোডটা এতভাবে মানে খারাপ হয়েছে যে যে কোনো সময় ছোটো ছোটো কচিকাচারা বাচ্চারা যাওয়া আসা করছে স্কুলে। তো যারা অভিভাবক আছেন ওনারা প্রায় আজকে মাসখানেক ধরে ওনারা এর ব্যবস্থা করার জন্য ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছেন, পেপারের পত্রে প্রায় বেরোচ্ছে, কিন্তু এটার কোনো সমাধান হচ্ছে না। তো এই ব্যাপারটাও জেলা শাসককে বুঝিয়ে বললাম বা উনি অতিসত্বর এটা সমাধানের চেষ্টা করবেন বললেন, এবং ভিআইপি রোডকে কীভাবে সুন্দর করা যায় তার জন্য একটা স্যাংশন ইতিমধ্যে এসে গেছে বড় ধরনের, ওটাও করা হবে। যাই হোক, শিববাড়ির দুর্বিষহ সড়কে বিকাশের যুগে দুবিশ্বাস, ওই ধরনের বেহাল সড়কের অস্তিত্ব রক্ষায় ফের বিকল্প ব্রিজ তৈরির দাবিতে মন্ত্রী জয়ন্ত মল্লকে প্রেরণ করা হলো স্মারকপত্র। উল্লেখ্য, মাসখানেক আগে ওই ভয়াবহ পরিস্থিতি পরিদর্শন করতে এসে পর্যালোচনার পর সংবাদ মাধ্যমের সামনে যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা সুরাহা হবে বলে আশ্বাস দিয়ে যান মন্ত্রী পীযূষ হাজারিকা। কিন্তু আজ অবধি সমস্যা সেই তিমিরেই আটকে থাকায় ওই এলাকার দুর্ভোগী জনগণেরা ওই স্মারকপত্র জেলা শাসকের মাধ্যমে প্রেরণ করেন। আমরা তারাপুর শিববাড়ির থেকে ভাঙ্গার পাড়ের বাসিন্দারা, আমাদের শিববাড়ি রোডও ইমিডিয়েটলি শুনছি যে হেলিকপ্টার পরিচালনের জন্য বন্ধ হয়ে যাবে, এবং ওইদিকে ভাঙ্গার পাড়ের ১৯/১ নম্বর ব্রিজটাও সম্পূর্ণরূপে বন্ধ। সুতরাং আমরা আজকে ডিসি সাহেবের কাছে এই এলাকার ইন্ডিপেন্ডেন্ট এসে ডিসিশনের সঙ্গে ওনার আমার যে ডিসিশনটা ওনার কাছে দিয়েছি তাতে উনি মিনিস্টার সাহেবের কাছে পাঠিয়ে দেন, এবং অতি সত্তর যাতে একটা ব্যবস্থা সুরাহা হয়, একটা ভেলিব্রিজ বানিয়েই ব্যবস্থা সুরাহা করার জন্য আমরা অনুরোধ করি। ধন্যবাদ। শিক্ষা সেতু অ্যাপসের সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে রাজ্যের সর্বশিক্ষা অভিযানের মিশন ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করলেন সোনাইয়ের একাংশ শিক্ষকেরা। সোমবার সোনাই প্রাথমিক শিক্ষাকুণ্ড আধিকারিকের মারফতে মিশন ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রেরণ করা হয়। স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্কুলের অ্যাটেন্ডেন্স প্রদানের ক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে তারা নানা সমস্যায় পড়তে হচ্ছে, যার ফলে সময়মতো স্কুলে উপস্থিত হয়ে অনেকের অ্যাটেন্ডেন্স হয় না। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের অভাবে চার্জও থাকে না ট্যাবলেটে, আবার কোনো কোনো জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই এই নিয়মে কিছু রদবদল করে সমস্যা দূর করার আহ্বান জানান তারা। এদিন স্মারকলিপি প্রদানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আফতার উদ্দিন মাঝার ভুইয়া, আজমল হোসেন মজুমদার, এস এম আক্তারুল আলম, দীপশিকা দাস, ও এম সিনহা, রাহুল আলম, দীপক দত্ত, রাহুল শীল,
মাসুদ আহমেদ লস্কর, নুরুল হক বড়ভুইয়া, শাহানুর আলম লস্কর প্রমুখ। মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় সিএম হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে এই যে অ্যাপ, যেটা শিক্ষা সেতু অ্যাপ, যেটা আমরা কাছে ম্যান্ডেটরিভাবে ছাপানো হয়েছে, তো এটা এখনও আমরা এটা মানিয়ে নিতে একদম বদ্ধপরিকর। কিন্তু কথা হইল এই যে অ্যাপ যেটা, এটার মধ্যে এখনও অনেকটা বিসঙ্গতি আছে। এই বিসঙ্গতি থাকা অবস্থায় যদি আমরা সিএল যদি কাউন্ট যদি আমরা অ্যাটেন্ডেন্সের 15 বা 20 মিনিট লেট হয়, তো আমরা সিএল কাট হওয়ার একটা প্রবণতা আছে। তো এখন আমরা দেখা গেছে যে এই যে শিক্ষা সেতু অ্যাপ, এটার মেইনলি আমরা যেটা ফেস করি, স্পেশালি আমরা বরাক ভ্যালির কারণে করি আর কি, এখানে ভিলেজ এরিয়ার নেটওয়ার্ক একদম দুর্বল থাকে। আর এই দুর্বল নেটওয়ার্কের কারণে আমরা যখন সকালে গিয়ে 9টার আগে আমরা পৌঁছাই ঠিকই, আগে থেকে আমরা পৌঁছাইতাম আর এখনও পৌঁছাই, কিন্তু যখন অ্যাপটা খোলার যাই তখন দেখা যায় নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটি কম থাকার কারণে অ্যাপটা সময় মতো খুলে না। তো এটার কারণে 15-20 মিনিট আমরা লেট হই, বা আমরা যদি টিচার কোনো সময় যাই যে নেটওয়ার্ক নাই থাকার কারণে ফেস রিডিং হয় না, প্রবলেম দেখায়। হ্যাঁ, এরপরে লোকেশন ট্রেস করতে প্রবলেম দেখায়। যখন আমরা স্কুলের ভিতরে থেকে যখন অন করি তখন দেখায় 1500 কিলোমিটার ফার ফ্রম দ্য স্কুল। তো এরকম বিসঙ্গতি থাকার কারণে আমরা অনেকবার ট্রাই করতে করতে প্রায় 15-20 মিনিট পরে, আধা ঘন্টা পরেও কোনো সময় গিয়া এটা এবল হয়ে যে আমরা ফেস রিডিং করতে সময় এখানে থেকে সম্ভব। তো এইরকম যদি আমরা 20-25 মিনিট লেটে কোনো ক্ষেত্রে যদি অ্যাপসের বিসঙ্গতির কারণে যদি আমরা লেট হয় আর এটার কারণে যদি আমরা সিএলটা কাট হয়, যেটা আমরা প্রাপ্য, তো আমরা বঞ্চিত হইলে এটা আমরা কোনো মতেই এই অ্যাপটা মানিয়ে নিতাম না। এটাই আমরা দৃষ্টি আকর্ষণ করি আমরা মহোদয়ের কাছে। মেকানিকদের আনন্দদানে ভারত পেট্রোলিয়াম আয়োজন করলো স্বাস্থ্য শিবির এবং ক্রিকেট ম্যাচের। কাঁঠাল রোডে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে 50 জনেরও বেশি বিভিন্ন স্তরের মেকানিকেরা স্বাস্থ্য পরীক্ষা করেন, পাশাপাশি নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়। আয়োজকদের বক্তব্য, ব্যবসার পাশাপাশি স্বাস্থ্য এবং মানসিক অবস্থান যাতে ঠিক থাকে এ ব্যাপারে বিশেষ নজর রয়েছে ভারত পেট্রোলিয়ামের। আমি সমর সাহা, আমি লুব্রিকেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক বছর থেকে, আমার ফার্মের নাম হচ্ছে কৃষ্ণা অটোমোবাইলস, হরিশ আমার বন্ধু প্লাস আমাদের ম্যাকের ডিস্ট্রিবিউটার, ও অ্যারেঞ্জ করেছে আজকে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখানে হেলথ চেক আপ হয়েছে প্লাস মেকানিক্সের জন্য অনেক কিছু প্রোগ্রাম ছিল, এর মধ্যে ক্রিকেট ম্যাচ হয়েছে। সবাই খুব আনন্দিত এবং খুব এনজয় করেছে প্রত্যেকটা মুভমেন্ট। এইসব প্রয়াসে যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে হেলথ চেক আপ করাতে পারে না, এই সুযোগে হেলথ চেক আপ ওরা করালো, সাথে এন্টারটেইনমেন্ট হয়েছে, সবাই একসঙ্গে গেম খেলেছে। এখানে প্রায় 4টা ম্যাচ হয়েছে, হারা জিতা বড় কথা না, কিন্তু সবাই খুব বেশি খুশি এই আজকে এই অ্যারেঞ্জমেন্টের জন্য। আমি আমার বন্ধু হরিশকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আমাদের এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ফার্স্ট এরকম কেউ ইনিশিয়েটিভ নিয়েছে, আর আমি চাই আগামীতেও যাতে ও এইসব কিছু আইডিয়া নিয়ে আসে আর সবাইকে উৎসাহ দেয়। ধন্যবাদ। উধারবন্দ ভারতী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শুরু হতে যাচ্ছে 9A-side ফুটবল টুর্নামেন্ট। সংস্থার সভাপতি মহিমুদ্দিন লস্কর ও সম্পাদক আয়াজউদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে জানান, পানগ্রাম প্রথম খণ্ডে নদীর তীরে একটি মাঠে আগামী 27 জুন বৃহস্পতিবার বিকেল 3টা থেকে শুরু হতে চলেছে 9A-side ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ 20,000 টাকা সঙ্গে ট্রফি, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে 10,000 টাকা সঙ্গে ট্রফি। খেলার নিয়মাবলী জানতে কমিটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন। তো এটা 27 জুন বিকাল 3টার সময় ওপেনিং করা, উদ্বোধন হইব, আরম্ভ হইব। এটার কিছু নিয়মসমূহ আছে খেলার। এন্ট্রি ফিস 2,000 টাকা, আর ফার্স্ট প্রাইজ 20,000 টাকা, সঙ্গে থাকবে বড় ট্রফি। রানার্স আপ 10,000 টাকা, সঙ্গে থাকবে বড় ট্রফি। ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট কিপার, এর জন্য রয়েছে আবার ট্রফি। খেলা হবে 45-45 মিনিট, 10 মিনিট থাকবে রেস্ট। প্রতিদিন বিকাল 3টা থেকে শুরু হবে খেলা, নির্ধারিত সময়ে পৌঁছতে হবে খেলোয়াড়দের। প্রথম রাউন্ড ছাড়া দ্বিতীয় রাউন্ড থেকে বোর্ড ব্যবহার করতে হবে। রেফারি ও কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। সভাপতির হিসাবে মহিমুদ্দিন লস্কর, কন্ট্যাক্ট নম্বর 7002-572-454, সম্পাদক আয়াজউদ্দিন লস্কর 8638-482918, পরিচালক কমিটির পক্ষ থেকে শেবুল হোসেন লস্কর 9101-77-8196,
মিনাজউদ্দিন বরবইয়া 8638976457, আফজল হোসেন লস্কর 8011883665। বিস্তারিত জানার লাগে এই নম্বরে কন্ট্যাক্ট আপনারা করতে পারবা। আর আশা করছি খেলাপ্রেমী যারা মানুষ আছেন আপনারা আপনার একটা সুখবর, আপনারা যোগাযোগ করিয়া এই খেলাত অংশগ্রহণ করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লাটে উঠেছে শিলচর এসএমসির চিকিৎসা পরিষেবা, সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে। নতুন বাজার এলাকায় ডাকাতের হানা, গুরুতর আঘাতপ্রাপ্ত এক ট্রিপার চালক। করিমগঞ্জে ইরিকশা চালক খুন, খুনের আসামিকে গ্রেফতারের দাবি পরিবারের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।